টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। 2018 বিশ্বকাপের আসরেও একই গ্রুপে দেখা হয়েছিল তাদের। এবার দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে ব্রাজিল, আর ক্যামেরুনকে 1-0 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। পরের ম্যাচটি যারাই জিতবে তারাই পেয়ে যাবে শেষ 16 টিকিট, তাই উভয় দলের কাছে এটি গুরুত্বপূর্ণ। ব্রাজিল ও সুইজারল্যান্ডের সবশেষ দেখা হয় 2018 বিশ্বকাপের গ্রুপ পর্বে, সেই ম্যাচটি 1-1 ড্র হয়েছিল। 1950 বিশ্বকাপেও তারা 2-2 গোলে ড্র করেছিল, তাই বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে তারা। এছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে 9টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যার মধ্যে 3টিতে জয় তাদের, 2টি জিতেছে সুইসরা, আর বাকি 4টি ড্র। সুইজারল্যান্ড দলে আছেন ইয়োনাস সোমার, গ্রানিত জাকা, স্ক্রদান শাকিরি, ডেনিস জাকারিয়ার মতো তারকারা। তবে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা একতা। খুব বড় তারকা না থাকা সত্ত্বেও ইতালির মতো পরাশক্তিকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া সম্ভব হয়েছে তাদের, তাই ব্রাজিলের স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করতে পারে দলটি। সুইসদের একজন স্ক্রদান শাকিরি সামর্থ্যের পুরোটা দেখাতে না পারলেও সময়ে সময়ে নিজের প্রতিভার ঝলক ঠিকই দেখিয়েছেন। 31 বছর বয়সী লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা জাতীয় দলে এখনও অপরিহার্য সদস্য। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই, নিজেকে পুরো উজাড় করে দেন এই উইঙ্গার। যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারেন তিনি। শারীরিকভাবে দারুণ শক্তিশালী মিডফিল্ডার গ্রানিত জাকা এর আগে আরও 2টি বিশ্বকাপে খেলেছেন। ক্যারিয়ারের 3য় বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন তিনি। ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে কাজ করবেন তিনিও। সম্ভবত 2006 বিশ্বকাপের পর আর কখনোই ব্রাজিল এত শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যায়নি। বর্তমান সময়ের সেরা কয়েকজন প্রতিভার উপস্থিতির কারণে সেলেসাওদের স্কোয়াড অত্যন্ত শক্তিশালী। যদিও এ ম্যাচে খেলতে পারবেন না নেইমার, তাই ড্রয়ের চক্রভেদ আর শেষ 16 টিকিট পেতে ছাড় দিতে চাইবে না কোনো দলই। সোমবার রাত 10টায় মাঠে নামতে যাচ্ছে দুই দল। নিবিড় সাহা, সময় সংবাদ।